আসসালাম ওয়ালাইকুম আমন্ত্রণ ডিবিসি ক্রিকেটে আমিনুলের মধ্যে এক্সপেক্টর দেখছেন মাহমুদুল্লাহ লিয়ে এক ম্যাচ দেখে আমিনুল ইসলামকে দুদন্ত লেগ স্পিনার বলার উপায় নেই তবে আন্তর্জাতিক অভিশাক হয়েছে তার বলার মতোই জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের নায়ক মাহমুদুল্লার মনে হয়েছে আমিনুলের মধ্যে এক্সপেক্টর আছে দলে আমিনুলের আকস্মিক অন্তর্ভুক্তি নিয়ে অনেক কথাই হয়েছে এই দুই দিনে বিসিবির হাই পারফরমেন্স দল থেকে তাকে সরাসরি আনা হয়েছে জাতীয় দলে তিনি খেলছেন আবার লেগ স্পিনার হিসেবে অথচ প্রতিযোগিতামূলক ক্রিকেটে তিনি খেলতেন মূলত ব্যাটসম্যান হিসেবে নির্বাচক তাকে লেগ স্পিনার হিসেবে নির্বাচন করে যে ভুল করেনি সেটি প্রমাণ করতে আরো সময় লাগবে আমিনুলের তবে শুরুটা তো হল দুর্দান্ত জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চার ওভারে মাত্র আঠারো রান দিয়ে দুই উইকেট নিয়ে রাঙিয়েছেন অভিষেক সাধারণ দর্শকের কথা কি বলবো আমিনুলকে মাহমুদুল্লাহ চিনলেন দুদিন হল উনিশ বছর বয়সী এই লেগ স্পিনার বলিং দেখে ভীষণ মুগ্ধ বাংলাদেশ দলের এই সিনিয়র ব্যাটসম্যান আর যখন মাঠে নামছিলাম খুব করে চাইছিলাম বিপ্লব যেন খুব ভালো করে আমি ব্যক্তিগত ভাবেও তাকে চিনতাম না ওর খেলাও আমি দেখিনি কখনো যখন ওকে নেটে দেখলাম তখন আমার মনে হল ওর মধ্যে এক্সপেক্টর আছে খুব চাইছিলাম সে যেন ভালো করে ওর পারফরমেন্স দেখে অনেক খুশি সাকিবকে বলছিলাম সে যে সাহস নিয়ে বলিং করছে দুর্দান্ত ফিল্ডিং ও ভালো করছে ও ব্যাটিং ও সামর্থ্য ভালো যেভাবে সে শুরু করছে আন্তর্জাতিক ক্রিকেটে এটা যদি সে ধরে রাখতে পারে বাংলাদেশ আরো ভালো সাফল্য এনে দিতে পারবে সে দর্শক আমিনুল্লের এমন কে আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে